সবার প্রথমে কড়াইয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এতে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার পর আমরা এতে দেব আলু। আমরা আজকে চিকেন রান্না করব, যে চিকেনের জন্য আমরা আলু ওর সাথে দেবো। তো আলুটা আমরা সবার প্রথমে ভেজে নিচ্ছি তেলে। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি। 500 গ্রাম আলুটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে এটা ধুয়ে এই আলুটা আমি এর ভিতরে দিচ্ছি। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা আমি 3 মিনিট ধরে ভাজছি। আমরা কড়াইয়ে আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো কালার হয়। এরমভাবে হলুদটা আগে দিলে কালারটা খুব সুন্দর হয়। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এগুলো এবার একটি পাত্রে নামিয়ে দিচ্ছি। আমাদের নামানো হয়ে গেছে, এরপর আমি দিচ্ছি গরম মশলা। গরম মশলা এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এটা দিয়ে দিলাম। 10 সেকেন্ড অবধি আমরা এটাকে রান্না করব। 10 সেকেন্ড হয়ে গেলে এটি আমরা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি। এই 3টে বড় বড় পেঁয়াজ আমি এখানে, এর কালারটা যতক্ষণ চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এইটা রান্না করব। এটা আমার রান্না করতে 2 মিনিট সময় লেগেছে। 2 মিনিট পর আমি এতে দিচ্ছি শুকনো গুঁড়ো লঙ্কা। এটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এইটা আমি 1 মিনিট ধরে রান্না করব। শুকনো গুঁড়ো লঙ্কা শুধু এতে দিয়েছি। এতে ভালো করে গ্যাস বাড়িয়ে আমি এটাকে 1 মিনিট ধরে ভালো করে রান্না করব যাতে এর জলটা শুকিয়ে যায়। তারপর আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে 1 মিনিট ধরে রান্না করব। ভালো করে যতক্ষণ না এর জলটা হালকা শুকিয়ে আসছে, গাঢ় হচ্ছে মশলাটা, আমরা ততক্ষণ এটাকে রান্না করব। আমি 1 মিনিট ধরে এটা রান্না করেছি। রান্না করার পর আমি এতে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে 1 মিনিট ধরে রান্না করব যাতে মশলাটা ভালো করে মিশে যায় হলুদের সাথে। তারপর এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমরা 30 সেকেন্ড অবধি রান্না করব যাতে জলটা শুকিয়ে যায়, ততক্ষণ আমরা রান্না করব। টমেটো পেস্টটা দেওয়ার পর আমি এতে দিচ্ছি 1/2 চামচ নুন। এই নুনটা দিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের সাথে নিচে লেগে না যায়। 1/2 চামচ নুন দেওয়ার পর আমি এটা ভালো করে মিশিয়ে নেব 10 সেকেন্ড ধরে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। 1/2 কাপ জল দিয়েছি। জলটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে আমাকে 2 মিনিট ধরে রান্না করতে হবে যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। চলুন 2 মিনিট পর আবার আমরা ফিরে আসবো। জলটা একদম শুকিয়ে যাওয়ার পর যখন এর ভিতর দিয়ে তেল সাইড থেকে বেড়াতে শুরু করবে তখন বুঝতে পারবেন আমাদের জলটা চারিদিক দিয়ে শুকিয়ে গেছে। সেই সময় আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি। 1.5 কিলো চিকেন ভালো করে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর সাইজ আমি মাঝারি সাইজে রেখেছি। এবার এই মশলার সাথে চিকেনটা আমি মিডিয়াম গ্যাসে আমি 10 মিনিট ধরে রান্না করব। বারবার এটাকে আমি এই খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব এবং বারবার এটাকে নাড়বো যতক্ষণ না এর মশলাগুলো ভালো করে এই চিকেনের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। মাথায় রাখবেন গ্যাসটা মিডিয়াম দিয়ে এটাকে বারবার নাড়তেই থাকতে হবে, নাহলে এই যে মশলা আছে কড়াইয়ের নিচে লেগে যাবে। 5 মিনিট পর দেখবেন মশলার পরিমাণ অনেকটাই কমে আসছে, তখন এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে আবার এটা তুলে আবার ভালো করে নেড়ে দেবো। আমাদের এই 10 মিনিট যতক্ষণ ধরে চিকেনটা রান্না করছে আমাদের মনে রাখতে হবে সবসময় এটাকে নাড়তে হবে যাতে এই চিকেনটা নিচে লেগে না যায়। আবার 2 মিনিট ঢাকা দিয়ে আবার আমরা 2 মিনিট পর আবার চিকেনটাকে ভালো করে রান্না করব। এই ঢাকা দিয়ে গেলেই চিকেনের ভিতরে জলটা আছে বেরিয়ে আসবে। তারপর 10 মিনিট পরে আমরা আলু দিয়েছি। আলু দিয়ে এটাকে 2 মিনিট ভালো করে রান্না করব। 2 মিনিট ভালো করে মাংস মশলা আলু ভালোটাকে কষিয়ে নেব যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো আমাদের এখানে 2 মিনিট হয়ে এসছে।
তো এরপর আমরা গ্যাসটা বাড়িয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে আমরা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব, আরও যাতে এই সমস্ত স্বাদ ভালো হয়। 2 মিনিট পর আমরা এতে দিচ্ছি আলু সিদ্ধ করার জন্য জল। আপনারা আলু অনুযায়ী আপনারা পরিমাণ মতন জল দেবেন। আমি এখানে 1 ঘটি জল দিয়েছি। জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে পরিমাণ মতো নুন দিয়েছি। পরিমাণ মতো নুন দেওয়ার পর ভালো করে নুনটার সঙ্গে তরকারিটা মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর আমরা যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আমরা ততক্ষণটা রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেলে দেখবেন আপনাদের আলু কি সিদ্ধ হয়েছে কি না। যদি আলু সিদ্ধ না হয় তাহলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। আর বারবার এই 10 মিনিটের মধ্যে বারবার ঢাকনাটা খুলবেন এবং ভালো করে নেড়ে দেবেন যাতে তরকারিটা নিচে লেগে না যায়। আর 10 মিনিট পর আমাদের এই চিকেন রেসিপি রেডি হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা আপনারা পছন্দ করবেন, আর প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে আমাদের সাপোর্ট জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর অন্যান্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলে যেতে পারেন।